চোর, জাহাঙ্গীরনগরের সব স্টুডেন্ট চোর, এরা আমার মাথায় ঢুকে গেল। আমি আর পরীক্ষাই দিব না। ওই দিন আমার দুলা ভাই আমাকে অনেক বুঝায় সুঝায় আমাকে পরীক্ষা দেওয়ালো। পরীক্ষাটা দেওয়ার পর পরবর্তী যে আমার পরীক্ষাটা, আরেকটা পরীক্ষা, ওই পরীক্ষাটা আমি আর দেই না, কারণ আমার খুব কষ্ট লাগে যে ওই ফোনটার মধ্যে একটা ফোন ছিল আমার ফ্রেন্ডের, তো আমার খুবই কষ্ট লাগে। এই যে কষ্টের মুহূর্তটা, কষ্ট কিন্তু একদম ফুটে উঠেছে দেখছি। আসলে সে কষ্ট পাচ্ছে আমাদের স্মৃতি, যে অন্তত বন্ধুর সাথে যে কানেকশনটা একদমই ছুটে গেছে, ভীষণ কষ্টে আছে। সে কষ্টের ফিলিংসটা যদি আপনি চান অন্তত একদম সরাসরি দেখতে, আসলেও সে কষ্টে আছে। সে কি বন্ধুত্ব হারানোর একটা বেদনা তার চোখে মুখে, সেটা দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি রয়েছে। আপনার ফেসবুকে সার্চ বারে যে আপনি টাইপ করবেন Capital FM 94.8, তাহলে কিন্তু পেয়ে যাবেন আমাদের অরিজিনাল পেজটি, যেখানে 96,300 এর উপরে লাইক আছে। দিস ইজ আওয়ার অরিজিনাল পেজ, সেখানে কিন্তু আমরা লাইভে চলে এসেছি। আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি, আপনি আমাদের এই চমৎকার এনভায়রনমেন্টটাতে যদি একসাথে এনজয় করতে চান দেখার মাধ্যমেও, তাহলে আমি বলতে চাই এখনই চলে আসুন আমাদের ফেসবুক পেজটিতে, আমরা কিন্তু লাইভে রয়েছি। আর এই যে আপনার সাথেই বলছি যে আমার একটা ডিল আছে না, আপনাকেই কিন্তু আমি চাই ফোন করে গুরুর সঙ্গে কথা বলিয়ে দিতে, তাই আপনি খুব তাড়াতাড়ি একটু বেশি বেশি করে শেয়ার করুন যেন আপনাকে খুঁজে পেতে আমার খুব সহজ হয়। আর এছাড়াও আমি বলতে চাই যে অন্তত যারা বাইরে আছেন অন্তত শুনতে পাচ্ছেন না FM রেডিওটা, তারা যেটা করবেন সেটা হচ্ছে radiocapital.fm যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে লাইভ স্ট্রিমিং চলছে। এছাড়াও আরও একটা জায়গায় খুব ইজিলি আপনি যেতে পারেন, সেখানে হচ্ছে আমাদের লাভ গুরু এহতেশাম আপনাদের ফেসবুক পেজটিতে সার্চ বারে যদি আপনি লিখেন, তাহলে কিন্তু আমাদের অরিজিনাল পেজটি পেয়ে যাবেন এবং সেখানে 1,53,000 উপরে লাইক আছে। দিস ইজ আওয়ার অরিজিনাল পেজ, সেই পেজটিতে কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং শুনতে পাবেন। এছাড়াও শুক্রবারটা যদি গুরুর সঙ্গে এনজয় করতে চান তাহলে সেখানেও চলে আসুন, তাহলে শুক্রবার রাত 10টায় আপনার সঙ্গে গুরু একদম লাইভ কথাবার্তা চলবে। পাশাপাশি এটাও বলতে চাই বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাকে জানাতে হবে কথাবার্তাগুলো। এই মুহূর্তে আমি আবারও বলছি লাইভে আছি, তাড়াতাড়ি শেয়ার করে অন্তত বন্ধুদের জানিয়ে দিন যে আমাদের এই চমৎকার এনভায়রনমেন্টে, এই যে স্মৃতিকে নিয়ে আমাদের এত স্মৃতিচারণ চলছে, সেগুলো একদম লাইভে আপনি কানেক্টেড হতে পারেন। এবং এই যে লাইভ যে ভিডিওটি রয়েছে সেটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, যেন আপনার বন্ধুরাও সুযোগ পায় এই অন্তত এনভায়রনমেন্টটা দেখার জন্য, ঠিক আছে, এনজয় করার জন্য। ঠিক এই মুহূর্তে আমার মনে হয় কথাটা আসলে বলতে বাধ্য হচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম। মানে ব্যাপার হচ্ছে যারা ফেসবুকের এই লাইভটা শেয়ার করবা তাদের মধ্যে থেকে আমরা একজন দুজনকে এই ফেসবুকে আমরা লাইভে নিব, তো তোমরা এই পোস্টটা আসলে বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমরা চাই আমাদের এই অবস্থান, আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই উদ্দেশ্য সবাই যেন ঠিক মতো জানতে পারে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ইন্তেজার ভাই আমাকে অন্তত মনে করিয়ে দেওয়ার জন্য। তাই বন্ধুদেরকে বলছি যে আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এই মুহূর্তে এবং লাইভে থাকুন, আপনাদের মাঝখান থেকেই কিন্তু দু একজনকে আমরা ফেসবুকেও লাইভে নিচ্ছি। সো এই সুযোগটা হাত ছাড়াবেন না, আমি চাই আপনাকে দেখতে এবং আপনি যে এনজয় করছেন সেটা আমি এনজয় করতে চাই। তাড়াতাড়ি কানেক্টেড হয়ে যান। আর এখন আমার মনে হয় যে স্মৃতির গল্পটাতে আবারও এন্ট্রি নেওয়া আমাদের উচিত। এক্স্যাক্টলি, আমরাও চলে যাচ্ছি স্মৃতির গল্পে, তবে এটি সত্য কথা যে আমাদের বিভিন্নভাবে প্রচেষ্টা থাকে, আমরা চেষ্টায় আছি যে কিভাবে আমাদের বন্ধুদের কাছে আমরা পৌঁছতে পারি, কারণ আমরা এই কষ্টটা খুব ভালোভাবে অনুভব করতে পারি যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, স্পেশালি বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে আমার বন্ধুরা। তারা জানতে চাচ্ছে যে কিভাবে আমাদের সাথে কানেক্টেড হওয়া যায়। যেখানে FM নেটওয়ার্ক পৌঁছায়নি তারা ছটপট করতেছে লিটারেলি, যে কিভাবে গুরু এহতেশামের সাথে কমিউনিকেট তারা করতে পারে, কিভাবে এই প্রোগ্রামের সাথে তারা থাকতে পারে। সো বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু আমরাও কমিউনিকেট করার চেষ্টা করছি তোমাদের সাথে। এই যে যখন এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি ফেসবুক লাইভে, Capital FM 94.8 দিয়ে সার্চ দিলেই কিন্তু ফেসবুকে পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি তোমাদেরকে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। কারণ এখন তো ইন্টারনেটের এই পেনেট্রেশন প্রায় 8 কোটির মতো, রাইট ইয়ানি? জি জি, এখন কিন্তু প্রায় 8 কোটির মতো ইন্টারনেট পেনেট্রেশন। 4G অলরেডি লঞ্চড, পার্শিয়ালি কিছু কিছু অপারেটর তারা 4G লঞ্চ করেছে দেশের বিভিন্ন জায়গাতে, খুব অল্প সময়ের মধ্যে 4G নেটওয়ার্ক সবার কাছে পৌঁছে যাবে। সো এটা অনেক বড় একটা গেটওয়ে, ইটস এ বিগ টুল টু কমিউনিকেট উইথ পিপল, এবং সেই সুযোগটা আমরা নিচ্ছি। এবং FM নেটওয়ার্ক আনটিল আনলেস তোমাদের কাছে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত আমরা তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। সো যতগুলো মাধ্যম আছে, যতগুলো গেটওয়ে আছে, সবগুলোর ভেতর দিয়ে কিন্তু তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা। কারণ এই যে 10 থেকে 12 বছর তোমাদের সাথে ভালোবাসার যে অদ্ভুত পদযাত্রা আমরা তৈরি করেছি, ভালোবাসার যে রাস্তা আমরা তৈরি করেছি,
এই রাস্তায় কিন্তু হাঁটা অবিরত ভাবে রাখতে হবে, রাইট? হাঁটা বন্ধ হয়ে গেলে কিন্তু আবার ঘাস দিয়ে, দুর্বা ঘাস দিয়ে পথটাকে কিন্তু ভুলিয়ে দিবে মানুষ, মনে হবে যেখানে কখনোই কখনো কোনো রাস্তা ছিল না। এটা তো কখনো হতে পারে না, রাইট? কত দারুণ দারুণ ঘটনা জন্ম দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে, মনে পড়ে তো ওই আহানাপের কথা যার জন্য তোমরা 1 কোটি টাকা পর্যন্ত কালেকশন তৈরি করেছিলে, মনে পড়ে তো রানা প্লাজা ধসের সময় হাজারো ব্যাগ রক্তের জন্য তোমরা পাগল হয়েছিলে, মনে পড়ে তো প্রতি বছর ঈদে অথবা শীতে হাজার হাজার কাপড়ের জন্য তোমরা কিভাবে পাগলের মতো প্রচেষ্টা করেছ এবং সেই মানুষগুলোর কাছে এই কাপড়গুলো পৌঁছে দিয়েছ। একটা রেডিও প্রোগ্রাম, আজকে ইন্টারনেটের যুগে একটা একটা ফ্রিকিং রেডিও প্রোগ্রামের থ্রু দিয়ে এত বড় বড় কাজ তোমরা করেছ, সে পদ যেন কোনোভাবেই রুদ্ধ না হয়ে যায়, সে পদ যেন কোনোভাবে দুর্বঘাস দিয়ে বন্ধ না হয়ে যায়, যে কোনো পথিক যেন এসে দেখতে পায় এই পথ এখনও অবিরতভাবেই আমাদের জন্য এই পথ খোলা আছে, এই পথে মানুষ এখনও হাঁটছে। সেই কারণে এফএম নেটওয়ার্ক যেখানে পৌঁছায়নি সেখানেও আমরা কিন্তু ইন্টারনেটের থ্রু দিয়ে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা লাইভে আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমরা কানেক্টেড হচ্ছি, রুবরু হচ্ছি এবং তোমাদের সাথে কথা বলছি। এবং যেটা প্রডিউসার বলছিল যে আমরা তোমাদের সাথে কিন্তু ফেসবুক লাইভেও কানেক্টেড থাকবো এবং কথা বলবো, তোমাদের যে কোনো প্রয়োজনের কথা অথবা গালি দেওয়ার মন চাইলে আমাদেরকে বলো, কোনো সাজেশন দেওয়ার মন চাইলে সেটাও বলো, ভালোবাসতে মন চাইলে সেটাও বলো, যে কোনো ফিডব্যাক একদম আনসেন্সার্ড আনকাট রভাবে আমার কাছে ডেলিভার করো, প্রাণ খুলে আমরা কথা বলি। আজকে এই এই সময়, এই সময় আসলে ফর্মাল কমিউনিকেশনের আর কোনো সুযোগ নেই, একদম প্রাণ খুলে তোমাদের সাথে আমাদের কথাবার্তা হোক। তো এইটার জন্যই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে তোমাদের সাথে যাই। লাভগুরু এহতেশামের ফেসবুক পেজে আমি প্রতি ফ্রাইডেতে 10টা থেকে 11টা এই সময়টাতে থাকি, তাও কিন্তু একটা প্রচেষ্টা মাত্র যাতে করে তোমাদের সাথে কানেক্টেড থাকে, ওই পথটা যেন একদম অবিরত থাকে, ওই পথটা যেন দেখলেই বোঝা যায় এই পথটা আমাদের, যে পথে আমরা হাঁটাহাঁটি করি, রাইট? তো যারা এফএম নেটওয়ার্কের আওতায় আছো তারা তো শুনছোই, যারা টেলিভিশন, যারা আমাকে নেটওয়ার্কের বাইরে আছো তারা ফেসবুক লাইভ কানেক্টেড আছো। আমার সাথে আছে স্মৃতি, শুনছিলাম স্মৃতি স্মৃতিময় জীবনের কথা, অনেক ঘটনাই কিন্তু উঠে এসেছে, সময় একদম শেষের দিকে, আমরা একদম স্মৃতির কাছে এখন বাকি জীবনের কথাগুলো শুনবো, স্মৃতি তোমার মতো করে, বাট আমি একদম চাইবো যে মূল ঘটনাতে তুমি চলে যাও। এই তো আমার হচ্ছে স্টাডির মাঝখানে একটা গ্যাপ পড়ে, সেই গ্যাপের মাঝে আমার হচ্ছে আমি একটু ফোনের উপর পড়ে যাই বেশি, তো ফোনে কথা বলা শুরু হয়ে যায়। এর মধ্যে আমার ওই ফোনে একজনের সাথে কথা হয়, হুট করে আমি সেই যে ফোনটা আমার হারিয়ে যায়, 1 বছর পরে আমি সিমটা উঠাই, বাংলালিং একটা সিম যেটা আমি হারিয়ে যায় সেটা আমি উঠাই। উঠানোর পর সেই সিমটা অন করার সাথে সাথে আমি অনেকগুলি মিস কল অ্যালার্ট পাই, সেটা দেখে আমি অবাক হয়ে যাই, কে যে আমাকে এতবার ট্রাই করেছে। আচ্ছা আমি একটা ব্যাক করে দেখি, ফোন ব্যাক করলাম, তার সাথে কথা হলো, সে আমাকে চিনে না, আমিও তাকে চিনি না, বাট সে বলতেছে হ্যাঁ এনি হাও তার সাথে আমার কোনোভাবে কন্ট্যাক্ট হয়েছিল, এগুলো নিয়ে কথা চলে। তো একদিন দুই দিন টাইম পাস করতে করতে তার সাথে আমার কথা হয়, সে আমার সাথে কথা বলে, শেষ পর্যায়ে দেখা যায় যে তার পরিচিতিটা এভাবে মিলে যে অ্যাকচুয়ালি ওই যে আমার ফ্রেন্ড বলেছিলাম নীলিমা, তার যে পাশের বাসার ফ্রেন্ড শম্পা, তার টিচারই হচ্ছে সে পলক, তার নামটা ছিল পলক। তো আমি তাকে ফার্স্টে তুমি তুমি আপনি আপনি বলতাম না, সরি, কথা বলার এক ক্ষেত্রে আমি তুমি বলতাম, যখনই আমি শুনলাম যে হ্যাঁ শম্পার স্যার এটা, আর সে জানতে চায় যে কে আমি ছিলাম যে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করা হয়েছিল, এর জন্যই সে আমাকে ফোন করে জানার জন্য আমি কে। তো আমি তখন তাকে হুট করে স্যার স্যার বলা শুরু করে দিই, হ্যাঁ স্যার স্যার সরি স্যার আমি তো আসলে ফোন করিনি, আমার ফ্রেন্ড করেছে। তো সে বলে না সমস্যা নাই, আমি তো বুঝতে পেরেছি। তো তার সাথে আবার নর্মালি আমার ফ্রেন্ডশিপভাবে কথা চলে। দেন 2012 সালের সেপ্টেম্বরের 25 তারিখ তার সাথে আমার ফার্স্ট দেখা হয়। আমরা একটা প্ল্যান করি যে হ্যাঁ আমাদের দেখা করা উচিত, এতদিন ফ্রেন্ডশিপ দেখা করি, বাট সেদিন যে ফার্স্টে এসে একটা নীল শার্ট আর খুব একটা হ্যান্ডসাম লুকে আমার সামনে আসে, আমি গ্রামে ছিলাম, গ্রাম থেকে আসি, তার পরের দিনই তার সাথে মিট করি। তো গ্রামে গেলে এটা স্বাভাবিক, একটা মেয়ের মধ্যে একটা চেঞ্জ চলে আসে যে একটু কালো হয়ে যাওয়া, এমনিতেও আমি কালো, আরও কালো হয়ে যাওয়া, সব কিছু মিলে একটু অন্যরকম হওয়া, আর সে ঢাকায় ছিল আর সে এমনিতেও হ্যান্ডসাম। স্মৃতি তোমার সাথে আমি কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে তোমার সৌন্দর্য নিয়ে কি কোনো কমপ্লেক্সিটি মনের মধ্যে কাজ করে কিনা? জি
মনে সান্ত্বনা দিয়ে রাখি যে হ্যাঁ আমি কালো হলো আমার ফেস কাটিং টা সুন্দর আছে, মানে তোমার লুক নিয়ে একটা কমপ্লেক্স কাজ করে মনের মধ্যে, করতো এখন করে না, কারণ এর মধ্যে কারণ হচ্ছে কিছু, সেটা হচ্ছে এই জিনিসটা থাকতোই তোমার মধ্যে, রাইট? হ্যাঁ থাকতো। ওকে, আমি এই কাজটা কখনো করিনি, আজকে করতে কেন জানি মন চাচ্ছে, উইথ ইওর পারমিশন, যদি তুমি পারমিশন দাও আইদার আমি করব না। চলো তো দাঁড়াই আমরা একসাথে। গুরু আমার একটা কথা বলার আছে এখানে, সেটা হচ্ছে আমাদের অ্যানি কিন্তু আজকে মানে কয়েক সপ্তাহ ধরে যেহেতু দেখতেছে প্রত্যেক দিনই লাইভে যাচ্ছে, তো আজকে কিন্তু অনেক সাজগোজ করে আসছে। আমি চাই যে দ্য বিউটিফুল লেডিজ ওভার হিয়ার, অ্যানি এবং স্মৃতি দুজন কি কষ্ট করে আসবে এদিকে? হ্যাঁ হ্যাঁ অফ কোর্স, অফ কোর্স। এবং প্রোডিউসার ইন্তেজার যেহেতু ফোনে আছে, মানে ক্যামেরাম্যানের দায়িত্বে আছে, প্রোডিউসার ইন্তেজার প্লিজ ক্যামেরাম্যানের দায়িত্বেই থাকুক, আর আমি একটু দুজনের সাথে একটু দাঁড়াতে চাই, কথা বলতে চাই। ওকে, এবং যারা এখন এই মুহূর্তে লাইভে আছো, আমি কখনো এই জিনিসটা করা হয় না লিটারেলি, বাট আজকে আমি করতে মন চাচ্ছে। রাশেদ, ইউ ক্যান কাম, কাম। ওকে রাশেদ, কাম। আমাদের ফুল টিম এখানে আছে, আমি তোমার পাশে একটু দাঁড়াতে চাই, রাইট? হ্যাঁ, উইথ ইওর পারমিশন মাইক্রোফোনে কথা বলতে পারো নিজের মতো করে। ওকে, এটা তো আমার জন্য সৌভাগ্য হবে। ওকে, আমি সৌভাগ্য হবে কি দুর্ভাগ্য হবে জানি না, বাট যার তোমার যার যার পারমিশন নেওয়ার দরকার আছে সে পারমিট করবে কিনা আমি তাও জানি না। ওকে ওকে, আমি একটু ডামি ডামি দিতে চাচ্ছি। এখানে আমার সাথে আছে স্মৃতি, আরেক পাশে আছে অ্যানি, দ্য লাভলি লেডিজ ওভার হিয়ার। আমি প্রথমে অ্যানির দিকে তাকায় কিছু কথা বলতে চাই। অ্যানি, উইথ ইওর পারমিশন, অ্যানি তোকে তো তুই বলি, তাহলে কেমনে ফিল আসবে? আমার কাছে মনে হয় যে যেটা আমার ভাবনা অ্যানি, যে পৃথিবীতে পৃথিবীতে একটা রাশেদ একটা এক্সট্রাঅর্ডিনারি প্রেমের গান বাজানো যায়, একদম এক্সট্রিমলি রোমান্টিক কোন গান, এক্সট্রিমলি রোমান্টিক। তোর পছন্দের একটা গানের কথা বল। আমার মনে হয় রাশেদ বোধহয় জানে আমার পছন্দটা কেমন। রাশেদ যদি সবই জানে তাহলে আমি কি বসে গিয়ে রাশেদকে পাঠাবো এখানে? একটা গান দিয়ে দেখি, যদি পছন্দ একেবারে না হয় তাহলে আমি আবার বলে দেবো, দেখি হয় কি না। ওকে স্মৃতি, প্লিজ তুমি একটু বসো, আমি একটু অ্যানির সাথে কথা বলি, দেন আবার তোমার কাছে আসছি। তোমার ওই গল্পের ওই জায়গাটাতে যেটা বলছিলে যে দেখতে খারাপ দেখায়, দেখতে কালো বলে, মানুষের মধ্যে অনেক কথা শুনতে হয়, মনের মধ্যে কমপ্লেক্স কাজ করে, রাইট? ওই জায়গাতে আসছি, একটু সাউন্ডটা জোরে দেওয়া হোক। অ্যানি, আমি তুমি শুনতে পাচ্ছ কি? ওকে, গান তো শুনছি। আচ্ছা, আমরা কি 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করছি, রাইট? হ্যাঁ। তো আমরা যে কোনো গানেই তো যেতে পারি, যে কোনো ভাষায় যেতে পারি, কোনো ভাষায় যেতে। ওকে, তাহলে আমার পছন্দের ওই গানটাই দেয়া হোক, তুজ মে রব দিখতা হ্যায়, কারণ 1999 সন ইউনেস্কোর মাধ্যমে পারমিটেড হয় জাতীয় আমাদের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয় 30তম অধিবেশন, এবং 2001 থেকে অফিসিয়ালি সমগ্র বিশ্ব পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিস সং ফর ইউ অন। ওকে, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যেমন আমার অ্যাকনলেজমেন্ট তোকে ঘিরে, কারণ আমি যেটা মনে করি যে স্রষ্টা কখনোই কিন্তু পক্ষপাত দুষ্ট নন। এই যে তুই তোর মতো করে মানুষটাকে তিনি বানিয়েছেন, নিঃসন্দেহে তার মতো করে তিনি কিছু স্পেশালিটি তোর মতো দিয়ে দিয়েছেন, যেমন যেমন আমার পছন্দের নায়িকার মধ্যে দেশে যেমন ববিতাকে আমি খুব পছন্দ করতাম, বাইরের কান্ট্রিতে প্রিয়াঙ্কা চোপড়া অনেক বেশি পছন্দের। যদি লুকটাকে বাদ দিয়ে দিস, মানে সৌন্দর্যের ব্যাপারটাকে যদি বাদ দিয়ে দিস, তাহলে আরেকজনের মধ্যে যেমন সালমান খান বা শাহরুখ খান, এরা যেরকম গেট আপ নিয়ে চলে, এই কমপ্লেক্সিটি আমার মধ্যেও কাজ করতে পারে। ওয়াই নট আমি সালমানের মতো না কেন, শাহরুখের মতো না কেন? অফ কোর্স, ইনফ্যাক্ট আমি তো আজকে বোধহয় আমাদের শ্বশুরের আগে অফ ইয়ারে বলছিলাম, আমি গুরুর ফেসবুক পেজ একটা দেখছিলাম, উনি শেয়ার করেছিলেন যে 38 এ গুরুর মানে এজ অনুযায়ী তার ফেসটা, এক্স্যাক্টলি আমি ছবিটা বরং দেখাই, ইয়েস, তখন আমি তোকে বলছিলাম মনে হয় কথাটা। ইনফ্যাক্ট আমি একটা যে সফটওয়্যার থাকে, সফটওয়্যার মাধ্যমে
দেখানো যায় যে 2038 এ একটা মানুষের লুক কেমন হবে এখন থেকে 30 বছর পর। সো আমি বলতে যাচ্ছি যে আমার বন্ধুরা যারা এখন অন এয়ার রয়েছেন আমাদের সাথে শুনছেন আমাদের কথাবার্তা, তারা কিন্তু চাইলেই পারে না আমাদের এই মজার এনভায়রনমেন্টটা একেবারেই চোখে দেখে এনজয় করতে। তাহলে কি করতে হবে, আমাদের ক্যাপিটাল এফ এম এর যে ফেসবুক পেজটি রয়েছে ক্যাপিটাল এফ এম 94.8, সেখানে কিন্তু আমরা অলরেডি লাইভে আছি এবং গুরু খুব চমৎকার একটা ইয়াতে আছেন, মুডে আছেন। আমার না, আমি আমি আজকে আর্জেন্টটা করি, তোমরা গুরু এবং তুমি হচ্ছে আজকের গেস্ট, যারা মানে এখন লাইভে আছেন তারা একটু বেশি বেশি শেয়ার করেন। এবং আজকের আমি তো এই প্রোগ্রামটার সাথে প্রায় অনেকদিন ধরেই গুরুর সাথে এভাবে কাজ করছি, তো এখন পর্যন্ত এইভাবে মানে এরকম মানে প্রেজেন্টেশন আমি দেখি নাই। তো তোমরা অবশ্যই আশা করতে পারো যে গুরুর কাছ থেকে ভিন্ন কিছু দেখবে আজকে, তো তোমরা এই সুযোগটা হাত ছাড়া নাও করতে পারো। ওকে, আমার ভেতরের কথা, ইনফ্যাক্ট যা ভেতরে কাজ করে সেই জিনিসগুলো শেয়ার করার কথা মন চায়। এখন আর ফর্মাল থাকতে মন চায় না আগের মতো, যেহেতু সময় বদলাচ্ছে এখন সব কিছু ওপেনলি বলতে মন চায়। ইনফ্যাক্ট এই ছবিটা দেখে রাইট, এই ছবিটাতে আমার আমার মনে হয় যে এই ছবিটা যদি আমরা একটু কি ক্যামেরা ধরতে পারি, মানে 30 বছর পর ব্যাক ইন মানে ফিউচার ইন 2038 এ লুকটা কেমন হবে। আমি বলছিলাম যে লুক যদি এরকম আসে তাতে আমার কমপ্লেইন থাকবে। ইনফ্যাক্ট এটা ছবিতে শুধু, বাস্তবে আমাকে কখনোই এমন দেখায় না। আমি বলছিলাম যে তোর পছন্দের নায়ক জর্জ ক্লুনির সাথে কিছুটা হয়তো মিল পাওয়া যাবে। এক্স্যাক্টলি, তখন থেকেই তো আমি আশায় আছি 30 বছর পরে। বাট ওইটাই বলছিলাম যে এক প্রিয়াঙ্কা বা এক ক্যাটরিনা বা আমাদের দেশের শাবনূর অথবা পপি অথবা অসম্ভব সুন্দর একটা মুখ, সেটা হচ্ছে মৌসুমী। মানে যার কথাই তুই বল না কেন, আমার আরেকজন মানুষের অনেক বেশি পছন্দ, সেটা হচ্ছে জয়া ভাদুরী, ওই সময়কার আর কি। তো যেমনই বল না কেন, ওই মানুষগুলোর লুকটাকে কিন্তু বাদ দিলে হয়তো আর অন্য কিছু পাওয়া যাবে না। কিন্তু আমি প্রথম দিন থেকে, যতদিন থেকে তোর সাথে আমি প্রোগ্রাম করেছি, তোর সাথে কাজ করেছি, যেভাবে প্রোনাউন্সিয়েশন হয়, যেভাবে কথা বলিস তুই, যেভাবে তোর উচ্চারণ হয় এবং তোর ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে যেভাবে মানিয়ে যায় কথাগুলো, তখন কিন্তু কিভাবে বললে তুই বুঝবি বা বিশ্বাস করবি জানি না, আমার কিন্তু অনেকের চাইতে অনেক বেশি সুন্দর দেখায় তোকে। কারণ অনেক সুন্দরী একটা মেয়ে, সব দিক দিয়ে গেট আপ এবং লুকের দিকে দারুণ দেখতে, কিন্তু খাই শুনি দিয়ে যদি কথা শুরু হয় সবকিছু যেন এলোমেলো হয়ে যায়। সো এই গান ডিয়ার তোর জন্য, এই গানের প্রত্যেকটা কথা তোর জন্য। তোর মতো মেয়ে যখন কোনো পুরুষের পাশে থাকে, কাছাকাছি যখন দাঁড়ায়, তোর দিকে যখন এভাবে তাকায় এবং তুই যেভাবে কথা বলিস, যেভাবে খুব স্মার্টলি কথাগুলোকে যেভাবে কানেক্টেড করিস, যেভাবে কথা নিয়ে খেলিস, বিভিন্ন সাবজেক্ট যেভাবে অবতারণা করিস, তোর ইংলিশ প্রোনাউন্সিয়েশন যেমন, বাংলার উচ্চারণ যেমন চমৎকারভাবে মিলিয়ে ধরিস, তখন কিন্তু সত্যি আমার মতো অনেকেই কিন্তু তোর প্রেমে পড়ে, তোকে কিন্তু খুব চমৎকারভাবে তখন ফিল করে এবং তখন অনেক সুন্দরের মানুষের চাইতে অনেক বেশি সুন্দরী তোকে মনে হয়। এক্স্যাক্টলি এখন যে ড্রেসে তুই আছিস, যে পছন্দের শাড়ি তুই পরেছিস, মুক্তোর মালা যেভাবে তোর গলায় শোভা পাচ্ছে, যে চমৎকার করে টিপ তুই কপালের মাঝখানে দিয়েছিস, যে দারুণ করে তুই সেজেছিস, স্রষ্টা সব কিছু মিলিয়ে কিন্তু এভাবে পরিপূর্ণ করে তোলে একজন মানুষকে। স্রষ্টা কিন্তু কখনোই পক্ষপাতদুষ্ট না। আমি ভীষণভাবে বিশ্বাস করি, এন্ড থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ভীষণভাবে মেল্ট, তারপর আমি ব্লাস্ট, আজকে বোধহয় আমার ব্লাস্ট না দিলেও চলতো এই মুহূর্তে আমার মনে হচ্ছে। বাট একটা ওয়ার্ডও কিন্তু বানিয়ে বলিনি, যে ঘটনাগুলো এক্স্যাক্টলি ব্রেনের মধ্যে কাজ করে আমি ওইটাই বলবার চেষ্টা করেছি। থ্যাংক ইউ গুরু, এন্ড দিস ইজ মাই ইন্সপিরেশন, ট্রাস্ট মি। আমি যখন থেকে খুব যতদিন থেকে আমি এই কাজটা করে আসছি, যখনই আমার ভালোবাসার কেউ, আমার শ্রদ্ধার কেউ এসে যখন আমাকে বলে যে আমি যেটা করছি খুব চমৎকার করে করছি কিংবা ভালো কিছু করছি, তখন কিন্তু প্রতিবারই আমার ভেতরে ইন্সপিরেশন জাগে, আমার আরও একটু ভালো করতে হবে। তার মানে হচ্ছে আমার এক্সপেকটেশন একটু হাই হয়ে যায় এবং আমার বন্ধুদেরও বোধ হয় আমার সাথে সাথে এক্সপেকটেশন হাই। আই ডিডন্ট সে ইট ফার্স্ট টাইম রাইট, প্রথম দিন থেকেই কিন্তু বলে এসেছি। ইভেন আমি তোকে বলেছি যে আমাকে মাঝে মাঝে ক্লাস করাস, যাতে করে আমার প্রোনাউন্সিয়েশনের কোনো কমপ্লেন না থাকে। এটাও কিন্তু আমি একদিন না, বহুদিন তোকে বলেছি। হ্যাঁ, আমাদের মাঝে এই কথা হয়েছে। বিশ্বাস কর, অনেক সুন্দরের চাইতেও তখন তোকে অনেক সুন্দর দেখায়। সৌন্দর্য বলতে কিন্তু সবকিছু একসাথে জড়িত হয়, টিপ যুক্ত থাকে, আলতো করে যে চুলটা সাইড প্রোফাইল দিয়ে ফেলে রেখেছিস সেটা জড়িত থাকে, তুই যে আস্ত করে মুখটা খুলছিস তখন মুক্তোর মতো দাঁতগুলো বের হয়ে আসছে সেটা থাকে, তোর নাকের ওই নোলক সেটা থাকে, মুক্তোর এই মালা থাকে, শাড়ি থাকে, তুই থাকিস, তোর উচ্চারণ সবকিছু মিলিয়ে
পরিপূর্ণ মানুষ তখন হয়ে আসে, তখন কিন্তু সত্যি মানুষ প্রেমে পড়ে, চমৎকার ভাবে ভালোবাসে। ফেসবুক পেজ থেকে কিন্তু এই মুহূর্তে দেখছে আমাদের এই চমৎকার কথাবার্তা, এবং এখানে আমি ব্লাস্ট হয়ে যাচ্ছি ক্যামেরাটা কাছে নিয়ে। বন্ধুদের তোমরা আর যাই করো, শালার কোন আরজের প্রেমে পড়ো না, তুই এখনো আমি চাচ্ছিলাম যে স্মৃতির সাথে উইথ ইউর পারমিশন লাভলি লেডি, যদি তুমি পারমিট করো, কারণ লাভ গুরু এতেশাম বলে কথা, বড় মন কলিজা অনেক বড়, ভালোবাসার মতো আকাশ, যখন একটা প্রেম শেষ হয় আর একটা প্রেম সাথে সাথে আর এক দিক দিয়ে উদয় হয়। সো আমার ইচ্ছা ছিল যে, বুঝতে পারিস আমার কোনো কমপ্লেন নাই, আমার ইচ্ছা ছিল যে এই শার্প ফিচারের এই মেয়েটি এবং দারুণ হাইটের এই মেয়েটি, যেই স্বাস্থ্য মেনটেন করার জন্য ওরা লাখ লাখ টাকার ট্রেনার দিয়ে রাখে, আমি তো দেখলাম যে এক একজনের ট্রেনারের পিছনে খরচ করে প্রায় কেউ আড়াই লাখ রুপি, কেউ 3 লাখ রুপি, কেউ 4 লাখ রুপি। আমি একটা ফিচারে দেখছিলাম, আমি স্পেশালি পাশের দেশ বলিউডের যারা হিরোইন তাদের ট্রেনারদের আমি রেট দেখতেছিলাম। তো এগুলো করেও তারা কিন্তু কোনোভাবেই তাদের ফিগারটাকে মেনটেন করে উঠতে পারছে না। তো বাই বার্থ দারুণ ফিজিকের অধিকারী এবং চমৎকার হাইট। আমি চাই যে এই স্মৃতি এবং আমি একসাথে দাঁড়ানোর চেষ্টা করছি, আর একটু কি কাছাকাছি আসা যায়। This is me and Srity. আমরা দুইজন একসাথে কথা বলছি। আমরা বলছিলাম স্মৃতির একটা কথার প্রেক্ষিতে এই প্রসঙ্গটা এসেছে। স্মৃতি তুমি বলছিলে যে অনেকেই কালো বলে, কালো বলে গায়ের কালারের জন্য বা বা লুকের জন্য অনেক কথা বলতো, রাইট? এবং এটা নিয়ে মনের মধ্যে বিভিন্ন রকমের কষ্ট বা কমপ্লেক্স কাজ করত, কনফিডেন্স হারিয়ে ফেলতে, রাইট? তুমি কি আমাকে জানো যে আমাকে কিছু মানুষ পছন্দ করে বা ভালোবাসে? এবং অনেকে অনেকে কিছু না, বেশ কিছু মানুষ ভালোবাসে বা শ্রদ্ধা করে বা ওই ওই জায়গাতে রাখছে। আমি বাই হার্ট, আমি লিটারেলি বলতেছি যে মানুষটাকে আমি এখন দেখতেছি আজকের তারিখের পর থেকে, প্লিজ ডিয়ার কোন রকমের কমপ্লেক্সিটিতে ভুগো না। সৌন্দর্য বলতে আমি যা বুঝেছি আমার এই জীবদ্দশায়, সেই ভাবনা থেকে বলছি যে তুমি সুন্দর। তোমার মতো মেয়ে, এমন একজন মানুষ যদি আমার পাশে এভাবে দাঁড়ায়, আমাদের সাইড, আমাদের দুইজনের ফ্রেমিংটা কি প্রপারলি আসছে, ওকে, এইভাবে যদি দাঁড়ায় তখন সত্যি নতুন করে দারুণ রোমান্টিক কিছু গান শুনতে মন চায়। একটা চমৎকার গান কি আমাদেরকে শোনাতে পারিস? গান দিচ্ছি, এবং গুরু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার বন্ধুরা কিন্তু অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছে, এবং বন্ধুদের একটু লোভ জাগাতে চাই, তাদেরকে জানাতে চাই যে আপনি যদি চান আমাদের সাথে এই মজার এনভায়রনমেন্টটা দেখতে, তাহলে অবশ্যই চলে আসেন আমাদের ফেসবুক পেজটিতে, এবং প্লিজ আমাদের এই ভিডিওটা শেয়ার করুন, কারণ চাই আপনি আমাদের ফেসবুক লাইভে আমাদের সাথে কানেক্টেড হন। ও আচ্ছা, এই যে লাইভ শেয়ার করবে তাদের মধ্যে থেকে আমরা এখানে স্ট্রেট হয়ে একটু, আমরা স্ট্রেট হয়ে, আচ্ছা আমরা ফেসবুক লাইভে তার সাথে কানেক্ট করব, রাইট? আমি চাচ্ছি আমার সেই বন্ধুটি অন্তত যারা এই মুহূর্তে দেখছেন, থ্যাঙ্কসটা কাকে দেব, তোকে না জুকারবার্গকে, থ্যাঙ্ক ইউ, ইট ইজ গুড না, অনেকেই আমাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে চায়। ওকে আচ্ছা, আমার কি প্রোফাইলিং কেমন আসছে একটু দেখে নিই, ফাকে খুব বাজেটাজে দেখাচ্ছে না, রাইট? ওকে, সো আমার খুব ইচ্ছে হচ্ছিল মেয়েটি যখন বসা ছিল এরকম স্টার ফিচার্স, দারুণ হাইট, মনে হচ্ছিল যে পাশে যদি দাঁড়ায় দুজনকে একসাথে কেমন দেখাবে, ফ্রেমে কেমন আসছে রাশেদ? It's good? Okay. ফ্রেমের দিকেও চোখ রাখতে হচ্ছে আর কথাও বলতে হচ্ছে, একেবারে মানে চমৎকার যাকে বলে, সোনায় সোহাগা বলা যায় যাকে, আমি জানি না আমি বাড়িয়ে বলছি কিনা, কিন্তু বলতে ইচ্ছে করছে। তাহলে তাহলে কালার ডাজেন্ট ম্যাটার, রাইট? কালার কিন্তু আমারও অনেক আপেক্ষিক ব্যাপার, এক্স্যাক্টলি, আমার ডার্ক আছে গুরু, যে বিশেষ একটা ব্র্যান্ডের ফোন যেহেতু ইউজ করা হচ্ছে, এর অপর কারণে নাকি নাম বলা যাবে না, কারণ ব্র্যান্ডিং হওয়া যাবে না, কস্কি ওরা তো টাকা দেয়নি আমাদেরকে, সেই কারণে কি লুক এরকম? এনিওয়ে কালার একরকম মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, যে কারণেই হোক, আমি বলছিলাম যে আমরা স্রষ্টা রিপ্রেজেন্টেশন করতেছি এখানে, আমরা বলতেছি যে স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট নন, তিনি এমনভাবে মানুষকে তৈরি করেন,
তিনি এমনভাবে আমাদের সকলকে তৈরি করেন যে সেই মানুষটা দেখতে সুন্দর হতে বাধ্য। কারণ স্রষ্টা এত চমৎকারভাবে ব্যালেন্স করেন যে কাউকে হয়তো পার্সোনালিটিতে এক লোকমা চিনি দিয়ে দেন, হাইটে দুই লোকমা গুড় দিয়ে দেন, তার ফিচারের মধ্যে চমৎকার কিছু মধু দিয়ে দেন, এবং তারটা ব্লেন্ডিং করেই কিন্তু অদ্ভুত সুন্দর কোনো পার্সোনালিটি বা লুক তৈরি হয়। যেমন আমাদের সাথে আজকে দাঁড়িয়ে আছেন স্মৃতি, দারুণ একটা গানের জন্য ওয়েট করছি আমার দ্য গর্জিয়াস কো-অ্যাঙ্কর অ্যানি হয়তো একটা গান বাজাবে যে গানটা আমি শুনবো। আর আমি বলছিলাম যে আমি এবং স্মৃতি আমাদের ফ্রেমিংটা কেমন যাচ্ছে, আমি বলছিলাম যে শুধুই ফর্সা হওয়া কোনো ক্রাইটেরিয়া হতে পারে না সৌন্দর্যের জন্য, শুধুই অসম্ভব সুন্দর কাটিং থাকাটাই সৌন্দর্যের জন্য ক্রাইটেরিয়া হতে পারে না। স্রষ্টা এমনভাবে মানুষকে তৈরি করেন, এমনভাবেই আমাদেরকে বানান যে আমাদের ফরম্যাটেও আমরা অনেক বেশি সুন্দর হতে পারি। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে আমাদের দুইজনকে, কত চমৎকার দেখাচ্ছে। এবং বিশ্বাস করো যখন এভাবে কথা বলতেছি স্মৃতি, তুমি যে মানসিক জটিলতার কথা বলছিলে, কষ্টের কথা বলছিলে যে আমি খুব কেমন যেন হীনমন্যতায় ভুগি, নিজে গ্রামে যেহেতু মানুষ হয়েছি, আমার গায়ে রং যেহেতু চাপা, আমি যেহেতু দেখতে অত বেশি সুন্দর না, এজন্য হীনমন্যতায় ভুগি, তখন অসম্ভব কষ্ট হচ্ছিল, অসম্ভব দুঃখ পাচ্ছিলাম যে হীনমন্যতায় ভোগার মতো সময় কি এখন আছে? এখন কি ওই যুগে বাস করি আমরা যে যুগে আমাকে গায়ে রং চাপার কারণে আমি একটু দেখতে খারাপ তাই আমাকে পিছিয়ে থাকতে হবে? ওই পৃথিবীকে বহু আগে দূরেশ্বের শেষ করে এসেছি টিয়া, এখন শুধুই সামনে আগানোর যুগ, এখন শুধুই হাতে হাত রেখে পৃথিবীকে জয় করার যুগ, এখন শুধুই পাশে তাকে জোরে করে বলা বলার যুগ। এক্স্যাক্টলি ভালোবাসার গানের মতো, ভালো একটা বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি। ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জানো তোমার চোখে দুনিয়া দেখি আমি। তো এখন সময় কিন্তু এইটাই, সময় হচ্ছে সমস্ত রকমের এই ধরনের কথাবার্তাকে পেছনে ফেলে শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়া, শুধুই ভালোবাসা, শুধুই বিজয়কেতন সামনের দিকে এগিয়ে নেয়। তো কোনো রকমের কিন্তু মানসিক হীনমন্যতার আর কোনো সুযোগ নেই। You are the most beautiful person in the world. Okay? I literally bolchi tomar guru Ehtesham Valobasha with guru Ehtesham er program e Capital FM 94.8 e jami dekhte sei manushtike she sundor, she sundor, she dekhte ashulei sundor, ebong ami tar pashe dariye theke frame share kore amar bhalo lagteche je darun chomotkar ekta meyer sathe ami amar frame share kortechi. Okay? Ajker por theke kono rokomer hinomannotay bhogar kono কারণ নাই। ওকে, তো রিয়ার আমার পছন্দের কবিতাটা কি তোমাকে উদ্দেশ্য করে আমি ডেডিকেট করতে পারি? ওকে, তো গানটা বন্ধ হোক, আমার এই পছন্দের কবিতাটা শুধুই তোমাকে উদ্দেশ্য করে। ওকে ডিয়ার, তোমার আমার অস্থির পৃথিবী, আমার সাউন্ডটাও দিতে পারো। ওকে, আমার 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 এই পছন্দের কবিতাটা শুধুই তোমাকে উদ্দেশ্য করে। তোমার আমার অস্থির পৃথিবী, যা হবার হবে হোক, চলো দুজনে মিলেই ঠিক এইভাবেই দুদণ্ড থামি। আজকের পর থেকে এই লুক নিয়ে, এই রূপ নিয়ে কোনো রকমের কনফিউশন নাই, সব কিছুকে পেছনে ফেলে চলো দুজনে হাত ধরাধরি করে সামনের দিকে এগিয়ে চলি। চলো দুজনে একান্তে বসে জীবনের কাছে কথা শুনি, এবং সব সময় সমস্ত কিছুকে পেছনে ফেলে শুধুই সামনের দিকে এগিয়ে যায়। লোকে হয়তো বলবে যে স্মৃতি তুই কিছুই করতে পারবি না, তোর দ্বারা কোনো কিছুই সম্ভব না, তোর চাইতে সে অনেক বেশি এগিয়ে আছে, দেখ কত বেশি সুন্দর, কত বেশি স্মার্ট, সে তো মানুষ হয়েছে গুলশান বনানীতে, তুই গ্রাম থেকে উঠে আসা মানুষ, তোর মধ্যে মিনিমাম কোনো সম্ভাবনা নাই। কিন্তু স্মৃতি তো জানে যে কত বড় পথ সে পাড়ি দিতে এসেছে। আমি যতদূর জানি যে স্মৃতিকে অল্প খুব অল্প সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল একটা অ্যাসাইনমেন্টের পার্ট হতে যাচ্ছে, রাইট, ইন্ডিয়াতে একটি ইয়থ ডেলিগেশনে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের পক্ষ থেকে। সেই বাংলাদেশের পক্ষ থেকে স্মৃতিও যাচ্ছে ইয়থ ডেলিগেট হিসেবে একটি টিমের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ইন্ডিয়াতে, রাইট? ইটস রিয়েলি রিয়েলি আউটস্ট্যান্ডিং। সো আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা, দানুক সম্মান এবং স্যালুট ডিয়ার। সো এটাই বলছিলাম যে কোনো কিছুই তোমাকে কিন্তু থামিয়ে রাখতে পারেনি, দ্যাটস ওয়াই তুমি কিন্তু বাংলাদেশের মতো দেশের রিপ্রেজেন্ট করছো এবং পাশের দেশ ইন্ডিয়াতে যাচ্ছ একটা ইয়থ কনফারেন্সে, ইয়থ সেশনে, ইয়থ ডেলিগেটদের পক্ষ থেকে, রাইট?
সো এই জিনিসগুলো কিন্তু এইভাবেই সম্ভব হয়েছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং দারুণ ভাবে গর্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সো আজকের পর থেকে কোন রকমের এই ধরনের কোনো ভাবনা না, রাইট? সমস্ত ভালো লাগা ভালোবাসা শুধুই তোমার জন্য এবং আই এম রিয়েলি রিয়েলি থ্রিলড, এক্সাইটেড এবং অনার টু শেয়ার দ্য ফ্রেম উইথ ইউ। ওকে ডিয়ার, প্লিজ। খুঁজে পেতে আপনাকে যেতে করতে হবে, সেটা হচ্ছে আপনার ফেসবুক সার্চ বারে লিখবেন ক্যাপিটাল FM 94.8, তাহলে পেয়ে যাবেন আমাদের পেজটি। সেই পেজটিতে একদম লাইভ রয়েছে, সুন্দর গান গল্প আড্ডা, মানে ভালোবাসার গান রয়েছে। সেইভাবেই কিন্তু আমাদের দারুণ ভাবে চলছে এবং আমার বন্ধুদের বলতে চাই যে আপনারা কিন্তু অন্তত ফেসবুকে লাইভ থাকবেন আমাদের সাথে, তার কারণ হচ্ছে আমরা লাইভেও বন্ধুদের সাথে কানেক্টেড হচ্ছি। গুরুর সাথে এখানে অ্যানির সাথে যে গেস্ট আছেন, বাট তার জরুরি না যে তার দিককার ক্যামেরাটা ওপেন রাখতে হবে। অলরাইট, তাহলে তো বন্ধু বুঝলেনই কত ইজিলি একটা এক্সেস পেয়ে যাচ্ছেন আপনি আমাদের সাথে থাকার এবং গল্প করার। যদি চান আপনি লাইভে আপনার ফেসটা না দেখুক সবাই, don't worry, একেবারেই আপনি চলে আসতে পারেন, আপনার অডিওটা সবাই শুনতে পাবে এবং আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনি জানেন তো যে আমরা এখানে একসাথে লাইভে কথা বলতে পারছি। তাই এখনই বলছি কানেক্টেড হয়ে যান আমাদের ফেসবুক পেজটিতে, লাইভে থাকুন আমাদের সাথে আর চলতে থাকুক আমাদের সেই আড্ডা। আর আমি চাই আপনাকে খুঁজে নিতে, নতুন আরো একটি ঘন্টা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, সেই অপেক্ষা বোধ হয় আমার মনে হয় খুব বেশি একটু পড়ানো তো ঠিক হবে না, তার কারণ হচ্ছে একটা সুন্দর গান আমরা শুনি, কারণ এত চমৎকার একটা আড্ডার পর মনে হচ্ছে আরো একটি রোমান্টিক নাম্বার না হলেই নয়। নতুন একটি ঘন্টায় আবার ওয়েলকাম জানাচ্ছি আমি আপনাকে, চিলড্রেন আপনি সাথেই থাকুন, চলছে কিন্তু ভালোবাসা গুরু এতেশাম, আপনি টিউন করে আছেন তাতে তাদের ফ্রম 94.8, সাথেই থাকুন, ফিরছি আবার। গুরু, আমরা যে কথা দিয়েছিলাম, আমাদের অন এয়ার আপাতত নাই, বাট আমরা কথা দিয়েছিলাম যে আমরা কাউকে এখান থেকে আমরা নিয়ে আসবো লাইভে এবং তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আমাদের ফেসবুক লাইভে কোন একজনকে আমরা নিতে চেষ্টা করব। যদিও দাড়ি কি কেটে ফেলবো, সবকিছু তো তোমাদের কথা শুনেই করি, বেশি বাজে দেখাচ্ছে, রাইট? ওকে, কেটে ফেলবো নাকি? মাঝে মাঝে মনে হলো তোমাদের কাছে সবসময় নতুন হয়ে থাকতে মন চায়, এই কারণে হঠাৎ এই বেশ ভূষা বা এই 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 ডিজাইন করা যাতে করে তোমাদের কাছে পুরান না হয়ে যায়। বাট তোমরা যদি বলো যে না গুরু ভালো লাগতেছে না, কেটে ফেলো, কেটে ফেলবো আর কি। ওকে, জানায় ওর সাথে থাকো, আমরা আসতেছি এখনই, খুব না এখন আমরা লাইভে থাকছি কারণ একজনকে আমরা লাইনে নেওয়ার চেষ্টা করছি। ওকে, মাইক্রোফোনটা এখানে, এখানে মাইক্রোফোনটা দাও, এক কথাটা শোনা যায়। লাইভে নিয়ে পরের বারে আমরা আসলে অপেক্ষা করছি, চেষ্টা করছি, কিন্তু অনেকেই আচ্ছা। এবার আমাদের একটু নিউজের একটু বিরতি আছে, যে কারণে আমরা ফিরে আসব সম্ভব হলে এবং যেভাবে কথা দিয়েছিলাম সেটা আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। ক্যাপিটাল FM পক্ষ থেকে, ভালোবাসা উইথ গুরু এতেশামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা।